ভারতায়কমানি সালতেই ঋষি অরবিন্দু নি থিমানি সালন কিটিংগৈ অরবিন্দু সঙ্গনি ফাশিংতেই বুফাং বসা কাইমংতেই থৈরেমং পান্দা ইয়াফাওয়া নাহারকা পান্দা সংসামানি বিশিংতেই অরুন্ধতি নগর অশালি পান্দা থাঙ্গি মাঝিখা নারায়ঙ্গই সাদাম নগরী এমএলএ দীপক মজুমদার নকবি কুবনি আদং রক্তেই ঋষি অরবিন্দু নি থিমানি সালন কিটিংগৈ থৈরেমং পান্দা ও কিছাসক বড় রবাহাইন সাকমচঙ্গি থৈরে লাইখা তিনটা বিষয়কে সামনে রেখে অরবিন্দ সংঘ মার্কেটিং কর্মসূচি হাতে দিয়েছিল। তার অন্তিম পর্ব আগামী তার 15 আগস্ট ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দের পবিত্র জন্মদিন এবং এই ক্লাবেরও প্রতিষ্ঠা দিবস। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে অরবিন্দ সংঘকে। অরবিন্দ সংঘ এই শহরের একটা বিশেষ জায়গা করে দিয়েছে সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থা হিসাবে। ক্রীড়া ক্ষেত্র আমি বলব, আমি বিভিন্ন সময়ে অরবিন্দ সংঘের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানায়, আমিও কৃতজ্ঞতা প্রকাশ করি। খুব ভালো ভালো অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি, অংশগ্রহণ করতে পারি। যেহেতু অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবস 70 বছর পেরিয়ে গেছে, ক্লাব তার ভূমিকা, তার এই এলাকার মানুষের জন্য তার অবদান এবং সমাজকে সুস্থ রাখার জন্য সমাজের সংস্কৃতি বিকাশ এবং পরিবেশ রক্ষা করার জন্য অরবিন্দ সংঘ নিরলস কাজ করে যাচ্ছেন। তারা শুধু একদিনই ঘটাবেন অনুষ্ঠান করেন না, এবং প্রতি বছরই প্রতি প্রায় সময় দেখি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবী ব্লাড ক্যাম্প এলাকার লোকদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি করা এবং এলাকার প্রতি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য সামনে রেখে রাজনীতিতে স্বাস্থ্যসেবী পক্ষসেবী আরও বিভিন্ন কর্মসূচি তারা প্রতিনিয়ত করে থাকে। এটাই মানুষের আশা যে এলাকার ক্লাব তার মানুষের বসাস্থল হয়ে যায়। ক্লাব কালচার আমরা আপনারা যারা সিনিয়ররা আছেন আমাকে জানেন, আগে এই রাজ্যের ক্লাব কালচার কি ছিল, তারও তো মানুষের বসাস্থল না, ভীতি ছিল। আর এখন ক্লাবগুলি হচ্ছে বর্ষাস্থল, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে তুলে ধরা, সমাজসেবার মাধ্যমে নিজের ক্লাবের সুনাম বৃদ্ধি করা এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অরবিন্দ সংঘ একটা বিশেষ জায়গা করে দিয়েছে রাজ্যে, শহরে, দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে আমি বলব। তো আজকে যে উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে, এটা অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে একটা মানবিক কাজ তারা করেছে, প্রায় সবই করেন তারা। তো এটাকে এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করার জন্য আজকে যে শিবির আয়োজন করেছে, যারা রক্ত দিতে এসেছেন স্বেচ্ছায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো তারা আজকে তাদের জীবনে যারা রক্ত দিচ্ছেন সবচেয়ে ভালো শ্রেষ্ঠ কর্ম করছেন এবং মানব ধর্ম পালন করছেন। এবং যারা রক্ত সঙ্গে আমাদের স্বাস্থ্য বিভাগের ডাক্তার এবং প্যারামেডিক স্টাফরা আছে যারা কাজ সহযোগী, তাদের জন্য ধন্যবাদ জানাই। রক্তদান আমাদের রাজ্যে সারা দেশের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান এখন প্রতিদিন তাদের প্রতিষ্ঠা দিবস হোক, কারোর বিবাহবার্ষিকী হোক, তাদের জন্মদিন হোক কিংবা শ্রাদ্ধ আচরণ হোক এবং কোন কোন তাদের প্রতিষ্ঠা দিবস, সংগঠনের প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস, যদি হয় সরকারি হোক, বেসরকারি হোক, এখন কিন্তু রক্তদান করে থাকে, দানটা দিয়ে তাদের কাজটি শুরু করে। আমি এই কারণে বললাম রক্তদান মহাদান। আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না তাদের রক্ত কারা গ্রহণ করে, তাদের পরিবার মনুষ্যকে বাঁচাবে, আর যারা রক্ত দিচ্ছেন তারাও জানেন না কোন ধর্মে কোন সম্পদের দিকে রক্ত দিচ্ছি। রক্তের একটা জায়গা যেখানে ধর্ম জাত পাত মিশিয়ে শুধু মানব ধর্মই থাকে, রক্তের বিকল্প আমরা এখন চলে গেছে ভারতবর্ষ সহ সারা পৃথিবী, বিজ্ঞানে কারিগরিতে অনেক এগিয়ে গেছে, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারবে কোনো সাইন্টিস্ট। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবতা, তাদের মানসিকতা, তাদের চিন্তাভাবনা, মানুষের জন্য তাদের করার যে মানুষ যাচ্ছে রক্তের বিকল্প। রক্ত আমি দিয়ে আগে রোগী বাঁধবে, মনুষ্যগী বাঁধবে। আর আমরা এটাও বিশ্বাস করি যারা আজকে রক্ত দিচ্ছে তারা যদি একটা মনুষ্য রোগীকে
পরিবারকে তারা রক্ষা করবে, পাশাপাশি তারা নিজস্ব স্বাস্থ্য সম্বন্ধে কিন্তু অবহিত হবে। যারা রক্তহীন তারা কোনো কঠিন রোগে আক্রান্ত কিনা তারা কিন্তু জেনে নেবে। মানে আমি অন্যের পরিবেশে যেমন বাঁচাচ্ছি, নিজের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধে আমি অবহিত হচ্ছি, নিজেকে রক্ষা করার একটা সুযোগ পাচ্ছি। আজকে রক্ত টেস্ট করার পর ডাক্তারের পরামর্শ বলে দিলেন যদি কেউ রক্তের কোনো রকম রোগে আক্রান্ত থাকেন, তাহলে দুটি বিষয়, একসঙ্গে অন্যকে বাঁচে, নিজেকেও সুস্থ রাখার একটা প্রক্রিয়া কিন্তু এই রক্তদান উৎস বা রক্তদান।